وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন, ওলামায়েদ্দিন দরিদ্র বা গরিবের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যাদের কাছে নেশা পরিমাণ মাল নেই তারাও দরিদ্র, তারাও গরিব। আর নেশা পরিমাণ মাল হচ্ছে 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ টাকা পয়সা, অথবা 595 গ্রাম চাঁদি। 595 গ্রাম চাঁদি সমান সমান 52.5 তোলা, 52.5 ভরি রূপা, যেটার মূল্য মাত্র 60-70 হাজার টাকা। এখন সৌদি আরবের ওলামায়ে দিন বলছেন যে বর্তমান স্বর্ণ বাজারে আগুন লাগার কারণে চাঁদির হিসাবে জাকাত বের করবে, চাঁদি মানে রূপা, তাতে সহজেই জাকাত ফরজ হয়ে যাবে। কারো কাছে যদি 70-80 হাজার টাকা থাকে, 1 বছর তার মালিকানায় থাকে, তাহলে তার জাকাত ফরজ। কিন্তু স্বর্ণ যদি 7.5 ভরি, তো 7.5 ভরি স্বর্ণের দাম 7.5 লাখ টাকা বর্তমান বাজার, হয়তো বা 7 লাখ একটু কম এরকম, কিন্তু তাতে সহজেই জাকাত ফরজ হচ্ছে না। যদিও জায়েজ আছে, আপনার কাছে যদি স্বর্ণ থাকে, টাকা থাকে, তাহলে আপনি স্বর্ণের হিসাব ধরবেন, টাকা আর স্বর্ণ মিলে যদি নেশা পরিমাণ হয় জাকাত দিবেন। আবার আপনার কাছে যদি স্বর্ণ না থেকে যদি রূপা থাকে, তাহলে রূপা আর নগদ টাকা সব মিলে যদি নেশা পরিমাণ 7.5 ভরি রূপার সম পরিমাণ হয়ে যায়, 7.5 ভরি না, 595 গ্রাম, 52.5 ভরি রূপার সম পরিমাণ টাকা বা রূপা এবং টাকা মিলে নেশাব হয়ে যায়, চাঁদের নেশাব হয়ে যায়, তাহলে জাকাত ফরজ। তাহলে আপনি এখন দেখুন যে এরা জাকাত খেতে পারবে কি না। মানে যদি ওলামায়ে দিন বলছেন যে যাদের কাছে নেশা পরিমাণ মাল নেই তারাও মিসকিন বা তারাও দরিদ্র গরিব, মানে তাদের কোনো চাহিদা তারা মেটাতে পারে না, কিন্তু 7.5 ভরি স্বর্ণের পরিবর্তে যদি রূপা ধরা হয় 595 গ্রাম, প্রায় 600 গ্রাম আর কি, তো তার কাছে সহজেই এটা সহজে ফরজ হয়ে যাবে। এখন একটু চাঁদির দাম বাড়ছে, তো হয়তো বা 70 হাজার বা 60-65 এরকম দাম হতে পারে, তাইলে তো সহজে জাকাত ফরজ হয়ে যায়। আর তাদের কোনো জাকাত খাওয়ার জায়েজ নেই, যাদের ফোন নেশা পরিমাণ মাল রয়েছে তাদের জাকাত খাওয়া জায়েজ নেই। এখন যদি এরকম হয় যে আপনার কিছু স্বর্ণ কিছু টাকা আছে, সব মিলেও নেশা পরিমাণ হচ্ছে না, এবং আপনার আর্থিক অবস্থা তেমন উন্নত না, আপনার কোনো চাহিদাই আপনি পূর্ণ করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা আপনি জাকাতের টাকা গ্রহণ করতে পারেন। ওই যে বললাম, যার কাছে নেশা পরিমাণ মাল নেই তার জাকাত ফরজ নাই, বা যার কাছে নেশা পরিমাণ সম্পদ নাই সেও দরিদ্র। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেক আল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।